আসসালামু আলাইকুম, আমি নয়াসির ইসলাম কাশিদ। আমরা জানি ময়মনসিংহ বাংলাদেশের অষ্টমতম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। এই শহরেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা ও এটাই আমার আর্ট স্কুল। আজ আমি আপনাদেরকে আমার আর্ট স্কুল দেখাবো। আমি এই স্কুলের প্রথম বর্ষে পড়ি। এখন স্কুল বন্ধ, তাই আমি অনলাইনে ক্লাস করি। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক ও সমসাময়িক শিল্প আন্দোলনের অগ্রগামী ছিলেন। ময়মনসিংহের স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তিনি একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা শুরু করেন, যা 15 এপ্রিল 1975 সালে আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটির উন্নতি করা হয় এবং একটি জাদুঘরে রূপান্তরিত হয়। প্রয়াত শিল্পীর স্মৃতির সম্মানে জাদুঘরের নামকরণ করা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। আমার আর্ট স্কুল এটি ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
ধন্যবাদ। আমি আর একদিন নিয়ে আসবো ময়মনসিংহ শহরের অন্য একটি জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।